নমস্কার বন্ধুরা আরও একবার বঙ্গ এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা সাত আট দু হাজার কুড়িতে আপার প্রাইমেরি একটি হ্যারিং হয় এবং সেখানে অর্ডারে কি বলা হয়েছিল তা আমরা সকলেই জেনেছি এবং সেখান থেকে একটি যে পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি তা সকলেই জানি এবং একটি আন্দাজ করা যাচ্ছে যে খুব দ্রুত আপার প্রাইমেরি জট কাটতে চলেছে এরপরে নিউজ এইটিন বাংলার তরফ থেকে একটি আপডেট আমরা পেয়েছি এবং সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কমিশন নাকি অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং করতে চাইছে এবং সেখানে এটাও বলা হয় যে দ্রুত নিয়োগ করার জন্য একটি স্পেশাল বেঞ্চ গঠনের দাবিও করেছে কমিশন কোর্টের কাছে এরপর আমরা এবিপি আনন্দের তরফ থেকে একই ধরনের একটি খবর দেখতে পাই এবং সেখানে বলা হয় যে কমিশন চাইছে আপারের জ্বর দ্রুত কাটিয়ে কোর্টে এই এসএসসির যে মামলাগুলি চলছে সেইগুলো দ্রুত সমাধান করিয়ে আপার প্র্যামিলি নিয়োগ করা এরপর আরও কিছু আপডেট আমরা পেয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সিট আপডেট অর্থাৎ নতুন করে আরও পাঁচ হাজার সিট যুক্ত হতে চলেছে এরকমই আপডেট পেয়েছি আমরা তো পরবর্তীকালে কী হবে সেটা এখন দেখার বিষয় অর্থাৎ কাউন্সেলিংয়ের সময় সেই সিট আপডেটগুলো থাকে কি না সেটা দেখার বিষয় এরপর আসি পরবর্তী হেয়ারিং অর্থাৎ অনেকেই আমাকে প্রশ্ন করছে যে পরবর্তী হেয়ারিং কবে হতে পারে তো এরকম কোনো অফিসিয়াল আপডেট এখন পর্যন্ত আসেনি তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে আগস্ট মাসের শেষের দিকে একটি হেয়ারিংয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে এসএসসি অফিসে তেরো তারিখে একটি ডেপুটেশন দেওয়ার কথা হয়েছিল এবং সেই মতো আজকে চাকরি প্রার্থীরা ডেপুটেশন দেওয়ার জন্য এসএসসি অফিসে জমা হয় কিন্তু এসএসসি অফিস থেকে কোনো ধরনের ডেপুটেশন জমা নেওয়া হয়নি এবং তারা জানিয়েছে যেহেতু আপর প্রায়মনি মামলাটি কোর্টে বিচারে দিন তাই এখন কোনো ধরনের ডেপুটেশন তারা নেবে না এবং সেই ডেপুটেশনে এটাই দাবি করা হয়েছিল যে অবিলম্বে নিয়োগ করতে অর্থাৎ যেসব মামলা জট আছে সেগুলো কাটিয়ে যাতে দ্রুত অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করে সেই দাবি নিয়ে কিন্তু আজকে একটি ডেপুটেশন জমা দিতে গিয়েছিল কিন্তু এসএসসি অফিস সেই ডেপুটেশন জমা নেয়নি আজকের শেষ আপডেটটি হলো মেরিট লিস্ট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে যে মেরিট লিস্টের লিঙ্ক ছিল সেটি কিন্তু এখন আর নেই সো সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো এই সংক্রান্ত নতুন কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো এই সংক্রান্ত নতুন কোনো আপডেট পেলে কিন্তু দ্রুত জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে